দলের শিকার বন্ধ সুনিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এগোতে চায় বন দফতর। তাই নাগরিকাটার বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকদের নিয়ে সচেতনতা শিবির করলেন বন কর্তারা। হোলি উপলক্ষে শিকার উৎসব পালন করে থাকে ডুয়ার্সের বনাঞ্চলের একটি সম্প্রদায়ের মানুষ, তাই চিন্তিত বন দপ্তর। নজরদারি বাড়ানো হয়েছে জঙ্গলগুলিতে, পাশাপাশি চলছে চা বাগান ও বনবস্তি এলাকাগুলিতে সচেতনতামূলক প্রচার। সতর্ক করা হচ্ছে বনবস্তিবাসী ও চা শ্রমিকদের। এদিন নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগানে চা শ্রমিকদের নিয়ে বৈঠক করেন বন আধিকারিকেরা। হোলি উৎসব সেটা ওদের একটা ট্র্যাডিশন আছে, ওই সময়টাতে ওরা শিকার উৎসব পালন করে। তো যদিও এটা আগের থেকে অনেকটা কমেছে তাদের সহযোগিতা, এবং তারা আস্তে আস্তে একটা ভালো দিকে চলে যাচ্ছে, তারা বুঝছে এই ব্যাপারটা করা উচিত নয়। আমরাও সেটাকে নানারকমভাবে প্রচার করছি, আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করছি, এরিয়া ডোমিনেশন প্রোগ্রাম করছি, তার সাথে সাথে মানুষদের নিয়ে স্কোয়াড আমাদের ওয়াইল্ড লাইফ ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন যৌথভাবে, এবং এখানকার যে বামনডাঙ্গাতে আজকে যে প্রোগ্রামটা ছিল এখানকার ম্যানেজমেন্ট ম্যানেজার সাহেব ছিলেন, পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন, এবং বনভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা হয়। এই সময় তারা যেন না শিকার করতে যায় বা জঙ্গলের মধ্যে না যায়, এগুলো নিয়ে বলতে যে এখানে স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে আলোচনা। বৈঠকে ছিলেন জলপাইগুড়ি অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী, খুনিয়া রেঞ্জার রাজকুমার রায় সহ বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের বোঝানো হয়, সতর্ক করা হয় যাতে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে যাতে প্রবেশ না করেন তারা। বোঝানো হয় বন্যপ্রাণী আইন সম্পর্কে, শ্রমিকরা আশ্বাস দেন তারা শিকারে যাবেন না এবং বন দপ্তরকে সাহায্য করবেন। যাতে বাগানে আদিবাসীদের মধ্যে যে প্রথা আছে দীর্ঘদিনে, তারা হোলি উৎসবটাকে একটা শিকার উৎসব তাদের প্রথার মধ্যে আছে, সেটাকে করার জন্য তারা জঙ্গলে যায়। সেখানটায় গরুমারা রেঞ্জ এবং কুনিয়া রেঞ্জ, ডাইনা রেঞ্জ, বাগানের ম্যানেজমেন্ট, ম্যানেজার, পঞ্চায়েত, ওয়ার্কার সবাই মিলে সেখানে বৈঠক হয়। সে বৈঠকে তাদের কাছে অনুরোধ করা হয় যে তারা যেন জঙ্গলে না যায়, এই শিকার উৎসবটা তারা যাতে জঙ্গল লাগোয়া এলাকায় না করে, সেই কারণে তাদের মধ্যে অ্যাওয়ারনেসের জন্যই এই প্রোগ্রামটা করা হয়। এবং প্রোগ্রামে বাগানের মহিলারা ওয়ার্কাররা ভীষণভাবে আমাদেরকে আশ্বাস দেন এবং সহযোগিতা করেন, যে তারা কথাও দেন যে তারা ডায়না, খুনিয়া রেঞ্জ, নাথুয়া এবং গরুমারা এলাকা বামনডাঙ্গার তরফ থেকে কোনো ওয়ার্কার যাবে না, তারা শিকার উৎসবে ফরেস্টকে সামিল করবে না।